বিস্কাম চিচুকে এপ্রিল সাল বাড়ি সাল থাম ত্রিপুরা চংবাড়ি ও বাতেনে বি ব্লক মাধ্যম কোপলাই ফাচনি বাকি সিগারি সিমি নখলাব অংকলাই মানে বিজেপির আদম রক আবাহিক তাংশাল বুড়ি নং বরজালা মন্দরে লোয়া জংবাই সুরেন্দ্র দেবনার স্মৃতি লঙ্কাপুরা কমিউনিটি হল ওমর চাকরারতি কাইসার কংলাম পাদা খেলেখা মাঝেকা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বরজেলা মন্ডলী কাসকো মুকুল রায় টিআইডিসির চেয়ারম্যান নবদুল বণিক কোচাম এমএলএ ডক্টর দিলীপ দাস খবরি সালথাং হাঙ্কটি সভাধিপতি হরিদুলাল আচার্য কবি কবি আদম রক কথার চাটি মুসিকে আসানি কংলাম পানার চ্যাংসুরি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পানা কক্সা থাকে বসাকা ইন্ডিয়া ব্যাপ্তি খরকসা ইডিবে রমজাখা তাবুক আলং বিশিগ অবহাই বড় রক বাহিকে টঙ্ক সন্তানায় লুকরগ্ন নাইকল মু রেউই বানায় আমরি লগে লগে বতে বসাকা মন্ত্রী মুখরক দরিদ্র মোদি 2014 বিশ্ব মন্ত্রী মুখরক এমারি উল হা কতনি লুকরগ্নি বাকি হামক্রাই খাইমনি আবো হাস্তিনি লুকরক বো শেবসা মানকা আপনি বেগিনো বুসকানি চংমারি ও বিনি ইয়াক টেবকরা খাইজানি বাকি হাস্তিনি কনে আসুক থাইনো গবাং বোট বাই কপাই খাইজানি বাকি কয় মুনার খা সবাই ভালো থাকুন আজকে এবং হোলির জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাতে হ্যাপি হোলি। বন্ধুগণ, আমরা সবাই জানি এর মধ্যে দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দুটো আসন, একটা পশ্চিম আসন একটা পূর্ব আসন। পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির তিনি মনোনীত প্রার্থী, সবার পরিচিত মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন রাজবাড়ির কন্যা, আপনারা সবাই জানেন কিরিপি বিক্রম মানিক্য বাহাদুরের উনি কন্যা, এবং মহারানী কৃতি সিং দেবর্মা মহোদয়, এবং যেখানে ওনার বিয়ে হয়েছে সেখানেও উনি মহারানী, সেখানেও মহারাজার ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তো ওনাকে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে ওনাদের দুজনকে দাঁড় করানো হয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক। মত বিনিময়ে আমি শুনলাম এখানে রায়বাবু বলেছেন, রিটায়ার্ড টিচার তাছাড়া জীবন আচার্যজি মহোদয় বলেছেন যিনি পেনশনার, এখানে খুব ভালো লাগলো যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের মেয়ে আমিনা বেগম এখানে ওনার বক্তব্য রেখেছেন, তাছাড়া ফার্মার্সদের পক্ষ থেকে এখানে বক্তব্য রেখেছেন শ্রী তপন দেব দেবনাথ মহাদেব। আপনাদের কথা আমি শুনলাম এবং আপনাদের প্রশ্ন আপনারা যা করেছেন তার উত্তরও কিন্তু আপনারাই দিয়ে দিয়েছেন, কাজে এখানে নতুন করে আমার উত্তর দেওয়ার আর কোনো মানে সেখানে ওনার চান্স নেই। তো প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা দিয়েছেন এবং এতে প্রমাণ হয় যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর কত আস্থা আপনাদের, সবচেয়ে বড় জিনিস। আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখেই, ওনার চিন্তাভাবনা মাথায় রেখেই আমরা কাজটা করি। এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার খুবই অবনতি, ত্রিপুরাতে আইন শৃঙ্খলার এটা আমাদের ডাটা না, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর পঞ্চম স্থানে ছিলাম আর এবার তৃতীয় স্থানে চলে এসেছি। তবুও দু একটা ঘটনা হয় দেশে, সব জায়গায় হয়, যদি এটা না থাকতো তাহলে পুলিশেরও দরকার ছিল না, আইন ব্যবস্থারও দরকার ছিল না, এগুলো হবে মানুষ আমরা মাঝে মাঝে হুশ হারিয়ে ফেলি তখনই এগুলো হয়, তখনই আইনের ধারস্থ হয়, সবাই যায় বিচার ব্যবস্থা। এখন দেখতে হবে যে পুলিশ তার কাজ করছে কিনা, আইনি ব্যবস্থা ঠিক আছে কিনা, তো সেই দিক দিয়ে বিচার করলে ত্রিপুরাতে এখন এত একটা সুন্দর পরিবেশ। আমরা জানি 2023-এর ইলেকশন যখন আমাদের বিধানসভার হলো সবাই কিন্তু চিন্তায় যে কি জানি হবে, আর একটা অশুভ জোট এখন ইন্ডিয়া নাম দিয়েছে INDIA, ইন্ডিয়া ইন্ডিয়া তো নেই, এ চলে গেছে এলাই ইন্ডি হয়েছে, এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে, আস্তে আস্তে করে সমস্ত অক্ষরগুলো শেষ পর্যন্ত আইয়ে গিয়ে দাঁড়াবে এতটুকু আমি নিশ্চিত। তো
এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং সিপিএম এর জোটে প্রার্থী, এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনো রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে তোমরা হাত মিলিয়েছ, তো এখন বলছে আমরা ইন্ডিজুটের ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী, এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি বা কংগ্রেস বলছে সিপিএম এর সাথে হাত মিলিয়েছি, এর থেকে পরিত্রাণ পেয়ে গেছে, এখন বলছি ইন্ডিয়া জোট আমরা লড়বো। তো এদের এইসব কথাবার্তা মানুষ বুঝে গেছে, চালাকি বুঝে গেছে। তো এদের আমি বিধানসভাতে বারবার বলেছি যে তোমরা উপরে গিয়ে কি জবাব দেবে, তিনজন বিধায়ক ওরা মাথা হেট করে বসে আছে, আমরা সবসময় এখানে বিরোধী দল হিসাবে কংগ্রেসকে আমরা জানতাম, তাদের কাছে সুযোগ ছিল কিন্তু সুযোগ ওরা হারিয়ে ফেলেছে, কারণ বারবার কংগ্রেসের উপর মানুষের আশা ছিল আস্থা ছিল। কিন্তু এখানে আমরা সবসময় যে কথাটা বলতাম যে এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না, বারবার সেটা পরীক্ষা হয়েছে, আমরাও এ দিশায় আমরাও চলেছিলাম।